আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে 7:17, তোমাদেরকে দেখাই। এই যে দেখো 7:17, তো আরও অনেক আগে সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ, আর আজকে মেয়ে চা খাইয়ে যায়নি, তো চলে গেছে, সেই জন্য একটু দেরি করলাম। তো এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা ঝাড়ু দিয়ে বাসি বিছানাটা গুছিয়ে রেখে তারপর চলে যাব চা জাল করতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে আমারও একটু ভালো লাগে না। তো আবার একটু পরে বড় মেয়ে ঘুম থেকে উঠবে, তো চলো বাসি ঘরটা বিছানাটা গুছিয়ে, এই যে দেখো চা জাল করতে চলে এসেছি। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি গরুর দুধ দিয়ে চাটা বানাই, তো লাস্টে ছেঁকে নেওয়ার পর আবার একটু গুঁড়া দুধও মিশিয়ে দিই, তা না হলে আমার কাছে চা খেতে মজা লাগে না। তো দুই রকমের দুধ দিয়ে চা বানিয়ে নিই, তো চলো চাটা বানিয়ে চা খেয়ে নিই। আর এই যে দেখো চা খেয়ে যে কাপড়গুলো ভিজাতে চলে এসেছি বিছানার চাদর, তো খালা আসবে 8টার দিকে, তো সেই জন্য আগে আগে ভিজে রেখে দিচ্ছি যাতে করে ময়লাগুলো তাড়াতাড়ি ছুটে আর পরিষ্কার হয়। সেই জন্য নাস্তা বানানোর আগেই এগুলো করে নিচ্ছি, তো এটা করে রেখে যাবো নাস্তা বানাতে। আর এই যে দেখো নাস্তা বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি, আটা সিদ্ধ করে নিচ্ছি, তো চলো ঝটপট রুটিগুলা বানিয়ে নেই আর রুটিগুলা বানাবো। তো চলো, এই যে আটা সিদ্ধ হয়ে গেছে আর আমি নিচে বসে রুটিগুলা বানিয়ে ভেজে নিয়েছি। বক্সে করে চিনি পরোটা বানিয়ে নেওয়ার জন্য টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছি, তো দিয়ে আমি খেয়ে নেবো। আর বাকিগুলো এই যে ভিতরে ভরে রাখবো যাতে করে ঠান্ডা হয়ে না যায়, তো এই যে চলো এটার ভিতরে ভরে রেখে এখন যাবো দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। তো নাস্তা খেয়ে নিয়েছি, আর এই যে দেখো এখানে হচ্ছে রুই মাছ ভিজিয়ে রেখেছি, আর এগুলো হচ্ছে মুরগির মাংস, একটু আমার মিঠু শোনার জন্য ওকে সিদ্ধ করে দেব। আর এদিকে দেখো সব কিছু কেটে নিয়েছি, এই যে শিম, আলু, বেগুন, এটা দিয়ে রুই মাছ রান্না করবো, ডাল রান্না করবো। আর আজকে তেমন আর কিছু রান্না করবো না, ভাজি আছে কালকে, তো চলো মাটির চুলা রান্না করতে। এই যে দেখো চলে এসেছি সব কিছু নিয়ে গুছিয়ে একদম মাটির চুলায় চলে এসেছি। আর এই যে দেখো মাটির চুলাগুলো ঢেকে রাখি, তো এগুলো সরিয়ে যে দেখো আমরা যারা মফস্বল এলাকায় থাকি, তো আমরা এভাবেই প্রথমে পাতা দিয়ে চুলাটা জ্বালিয়ে তারপর লাঠি দিই, কারণ আমাদের এখানে পাটখড়ি পাওয়া যায় না, সেই জন্য তো এভাবে করে জ্বালাতে হয়, আর নয়তো বা পলিথিন দিয়ে জ্বালাতে হয়। তো এই যে দেখো মাছ ভেজে নিচ্ছি আর ওই পাশে ডাল বসিয়ে দিয়েছি, তো চলো মাছগুলো ভেজে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে মশলা কষানো হচ্ছে, তো এখানে যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম, তো সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। আর ওদিকে ডাল হচ্ছে, তো চলো সবজিগুলো কষিয়ে নিই, লবণ দিয়ে দিলাম। আগে দেখতে পাচ্ছ সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে কিছু টমেটো কুচি দিয়ে দেব আর কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে ঢেকে রাখবো। নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আর ওইদিকে ডালটাও হয়ে আসছে, ডালটাও বাগার দিয়ে নিতে হবে। যে দেখো বাগার দিয়ে নিচ্ছি, আর ওইদিকে তো ধনে পাতা নাই, কারেন্ট চলে গেছে, একদম অন্ধকার পাকের ঘর। তো এই যে দেখো ডালটা বাগার দিয়ে নিলাম, আর আমি এখন ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে ধনে পাতা সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে এই যে বরফ সহকারে নিয়ে আসলাম, তরকারিতে ডালে দিয়ে দিলাম। আর এই ধনে পাতাটা সাথে সাথে বের করে এনেই দিয়ে দিতে হয়, আর বের করে রাখলে একদম নষ্ট হয়ে যায়। তো রান্নাবান্না শেষ, এদিকে দেখো মুরগির খোয়ারটা পরিষ্কার করে এখানে নতুন করে বালু ভুষি দিয়ে দিলাম, তো দিয়ে তো চলো এখন ঘরে যাব। আর এই যে চুল পাকের ঘরটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি, চলো এখন ঘরে যাওয়া যাক, ঘরে যাই। তো পাকের ঘরটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে দেখো কারেন্টও চলে এসেছে, আর মুরগির খোয়ারও সব ঠিকঠাক। আর এদিকে মা এই যে দেখো চালতা ভর্তা বানাচ্ছে, তো পরে খাবো। এই যে দেখো এখানে কী কী রান্না বলো, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, টিফিন বক্স ওখানে রেখেছে, ডিমটা এখনও খায়নি। এই যে দেখো করলা ভাজি কালকের, এটা গরম করে নিয়েছি। আর এই যে দেখো মাছের তরকারি, আর এই যেখানে আছে ডাল। তো রান্নাবান্না তো কমপ্লিট, চলো এখন কুকারে ভাত বসিয়ে দিয়েছি, চলো এখন মা চালতা ভর্তা বানিয়েছে, চালতা ভর্তা খাবো। এই যে দেখো মা চালতা ভর্তা বানিয়েছে, চালতা ভর্তা খাচ্ছি, একদম টক ঝাল মিষ্টি। আর বাহিরে আজকে অনেক রোদ উঠেছে, মনে হচ্ছে না যেন ফাল্গুন মাস, মনে হচ্ছে যেন চৈত্র মাসে রোদ উঠেছে, অনেকটাই রোদ। তো চলো এখন ভর্তা খেয়ে গোসল করে নামাজ পড়ে তারপর তোমাদের সাথে ভাত খেতে চলে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকো, দেখতে থাকো।
এই যে দেখো বন্ধুরা, গোসল করে নামাজ পড়ে এই যে দেখো টেবিলে খাওয়ার জন্য চলে এসেছি। তো চলো এখন সবার জন্য ভাত বেড়ে নেই। এই যে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর আমার এক ছোট মেয়ে তো করলা ভাজি খায় না, তো সবার জন্য ভাজি দিয়ে নিয়ে নিয়েছি। তারপর ভাজি দিয়ে খেয়ে তো সবজি খাবো, আর ওইদিকে আমি ভাত বেড়ে রেখেছি। আর ছোট মেয়ে স্কুল থেকে এসে এত সকালে স্কুলে যায়, ও ঘুমিয়ে গেছে, তো ও ভাতটা পরে খাবে। তো ভাতটা আমি ঢেকে রেখে দিলাম। আর এই যে দেখো সবজি দিয়ে মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছে। তো চলো ঝটপট ভাত খেয়ে নেই। আর আজকের তরকারিটা রুই মাছ দিয়ে সবজি দিয়ে মাশাল্লাহ অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। শেষে নিয়ে নিয়েছি ডাল, তো একটু ডাল দিয়ে লেবু দিয়ে না খেলে কি ভালো লাগে। তো চলো একটু ডাল দিয়ে ভাত খেয়ে নিই, ভাতটা খেয়ে একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলে কাজ শুরু করব। এই যে দেখো এখন বিকেল, আসরের আজান দিয়ে দিয়েছে। তো বিছানার কভারগুলো সব এই যে দেখো লাগিয়ে একদম বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। তো সব কিছু এই যে দেখো একদম ই, আর ওইদিকে মা নামাজ পড়তেছে আছরের। এই যে দেখো একদম ঘর পরিপূর্ণ, একদম গোছানো কমপ্লিট। তো চলো এখন যাই টেবিলে। এই যে দেখো এই আমের ভর্তাটা আজকে মেয়ে, বড় মেয়ে স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিল, এই বছরের প্রথম আম মাখা। তো আমাকে বলছে তুমিও খাও। তো এই যে দেখো বসে বসে এখন খাচ্ছি, খুবই টক, প্রথম কাঁচা আম খাচ্ছি, অনেক টক কি বলবো। তো চলো, আর যে দেখে আছে একটা ফল, ফলটাও খাবো। তো ঝালটা আগে খেয়ে নেই, ঝাল কি অনেক ঝাল লেগে গেছে, এত পরিমাণে টক যে কি বলবো। তো খাওয়া শেষ করে এখন অনেক ঝাল লেগে গেছে, চলো এখন মিষ্টি খাবো। এই যে দেখো এই ফলটা না খেতে খুব মিষ্টি, দেখতেও খুব সুন্দর। তো চলো ফলটা খেয়ে নেই, খেয়ে একটু মুখের ঝালটা কমিয়ে নেই। তো চলো ফলটা খাবো, আর এই ফলটা খেতে খুবই মজার। বাহিরে কিন্তু একটু পরে সন্ধে হয়ে যাবে, তোমাদেরকে দেখাই, আমার অনেকটাই সন্ধে হয়ে আসতেছে। তো চলো আমাদের সাথেই থাকো, আর সন্ধ্যের পর তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাহির অন্ধকার, মাগরিবের নামাজ পড়ে এই দেখো চুলায় দুধ জাল বসিয়ে দিলাম। তো আজকে চা বানাবো না, সকালের অনেকটাই চা আছে। এই যে যখন বাহিরে চলে যাই, এই যে বাহিরে এই যে এদেরকে লাগাতে এসেছি, এদের খোয়ারগুলো এখন লাগিয়ে নেব। আর এই যে দেখো আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছিল সন্ধেবেলা, কি সুন্দর মিটি মিটি আলো জ্বেলে প্লেনটা যাচ্ছিল, তো একটু ভিডিও করে নিলাম। আরও যে দেখো একদম অনেক দূর পর্যন্ত দেখা যায়, এখন আর দেখা যাচ্ছে না, চলো ঘরে চলে যাই। এই যে দেখো ঘরে চলে এসেছি, তো দুধটাও আমার জাল হয়ে গেছে। আর এই যে দেখো সন্ধেবেলা নিয়ে বসেছি ড্রাই কেক আর সাথে চা। তো চলো আজকের নাস্তা এটাই, ড্রাই কেক আর সাথে চা। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই একটা ফলো করে দিও। তো নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।